একটানা 48 ঘন্টারও বেশি সময়ের বৃষ্টিপাতের পর শহরের আকাশ থেকে মেঘের চাদর আপাতত সরে গিয়েছে, দেখা মিলেছে একচিলতে রোদ্দুরের। কিন্তু তাতে জমা জলের ঘেরাটোপে নাকাল শহরবাসীর ভোগান্তি কিন্তু কমেনি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার গলফ গ্রিনের একটি অংশে। এটি যে আদৌ একটা রাস্তা সেটাই বোঝা যাওয়ার কোনো উপায় নেই। গতকাল রাত থেকে টানা যে বৃষ্টির জমা জল, সেই জলে জেরবার হয়ে পুরোপুরি বন্দী এই এলাকার মানুষ এবং বাসিন্দারা। এই জমা জলের ঘেরাটোপে অবরুদ্ধ এই অঞ্চলের বাসিন্দাদের ভরসা বলতে রিক্সা এবং প্রায় হাঁটু সমান জল ভেঙে তারা মূল রাস্তায় গিয়ে পৌঁছচ্ছেন তাদের নিত্যদিনের কাজকর্মের জন্য, এবং তারা যেতে বাধ্য হচ্ছেন স্কুল থেকে ফেরার পথে ছাত্রছাত্রীরা এবং স্কুলে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা একইভাবে এই রাস্তা অতিক্রম করছেন। গোটা রাস্তা এবং ভেতরের সমস্ত গলিপথ একেবারেই জল দিয়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে, এবং কোথাও কোনোভাবে এই জল নেমে যাওয়ার এখনও পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রত্যেকটি রাস্তার মোড়ে এবং এই ডিভাইডারের ওপর দিয়ে দিয়ে মানুষজন কোনোক্রমে এই রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। গাড়ি, যে সমস্ত গাড়ি যাচ্ছে সেগুলো অনেকগুলো এই জলের মধ্যে আটকে পড়ছে। কত দিনে বা কত সময় পরে এই জমা জল থেকে এই এলাকার মানুষ অবরুদ্ধ বা এই ঘেরাটোপ থেকে মুক্তি পাবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পুরসভার তরফে জানানো হয়েছে যে বিভিন্ন পাম্পগুলোকে খুলে দেওয়া হয়েছে এবং জমা জল যাতে দ্রুত সরে যায় সেই চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই চেষ্টা কখন সফল হবে এবং দক্ষিণ কলকাতার এই বিস্তীর্ণ এলাকার মানুষজন এই জমা জলের ঘেরাটোপ থেকে কবে কখন মুক্তি পাবেন এবং নিষ্কৃতি পাবেন, কখন হবে তাদের জীবন স্বাভাবিক, সেটা কিন্তু এখনও স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। ক্যামেরায় ভগীরথ শর্মার সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।